সিলেট জেলার 60% এবং সুনামগঞ্জ জেলার 90% এলাকা প্লাবিত হয়েছে এবং প্রায় 40% লোক পানিবন্দী আছে। এই লোকদেরকে উদ্ধার করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের স্পিডবোট নিয়ে তারা উদ্ধার করে। প্রধানমন্ত্রী আমাদেরকে আরো 20 কোটি টাকা বরাদ্দ চেয়েছেন এই সিলেট সুনামগঞ্জ সহমন্ড জেলার বন্যা মোকাবিলা করার জন্য। আর আমাদের কাছে পর্যাপ্ত চেয়ার চাল আছে এবং খাবারও আছে। যত এখানে যখন যে চাহিদা হবে সেখানে আমরা নিতে সক্ষম আছি।